নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আজকে আবার আপনাদেরকে স্বাগত আমার নতুন একটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলার দিনটা তো চলে গেল, আমার তো প্রতিনিয়ত আপনারা জানেন সকাল থেকে ব্যস্ততা, মোবাইল আড্ডি, তারপরে ছেলেকে স্কুলে পাঠানো, ওদের টিফিন করে দেওয়া, সবাইকে খেতে দেওয়া, দুপুরের রান্না করা, ভগবানের ভোগ করা। আজকে স্কুল কলেজ ছুটি আছে আর ছেলেটা ঠান্ডা লেগেছে বলে স্কুলে পাঠায়নি ওকে, সেই জন্য পরে ওকে উৎসাহে পড়াতে বসিয়েছিলাম। আর মায়ের জন্য ঘরে তেমন কিছু নেই সবজিপাতি, ঘরে চাল কুমড়ো হয়েছিল সেদ্ধ করে মাকে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলেটা পড়ানো হয়ে গেছে, এবার রান্না করে এসে দেখছি তেমন কিছুই সবজি নেই। হ্যাঁ, এবার তাহলে তো আজকে, তারপরে আবার দেখছি একটা লাকিলি আজকে শুক্রবার হাট বার, তাহলে এবার অবভিয়াসলি আমি বাড়ি আছি যেহেতু আমাকে এই বাজারের দায়িত্বটা আমার উপরেই পড়েছে। এবার চলুন তাহলে বাজার করতে যেতে হবে, আমাকে কী করবো, আকত্তা করতেই হবে বাড়ি আছি যেহেতু। চলুন আমার সঙ্গে, আপনারা আমার হাটটা, আমার বাজারটা কেমন দেখবেন ঘুরে আপনাদেরকে দেখাবো, আর কী কী সবজি বাজার করছি সেটাও আপনাদেরকে দেখাবো, আর বাজারের দরটাও কেমন। কী করছো তোমরা? আমরা মুড়ি এনেছি, মুড়ি গুলো দাঁড়াচ্ছি, যে বলো দিব সরজনী ভালোবাসা, ভালোবাসা সখী ভালোবাসা, তারে কয় শিখি কি বলি যাত নাম, শিখি কি বলি চোখের জল, শিখি কি বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের চোখে তো সকলই শোভন, সকল
দেখুন কি কি বাজার করেছি দেখবেন। আমার ছেলে এসে এসে পরে বলছে আমার একটা কিছু চাই, একটা বেলা নিয়েছি, বেলা নিয়েছি, পেয়ারা এনেছি, গোয়াভা এনেছি, গোয়াভা। ঘিয়া করলা 40 টাকা, আর এই যে বরবটি একটা, লাউ 40 টাকা। কিন্তু কি করবো, আনতে হয়, না আনলে তো হবে না।